থাকতে ওর মা হাঁসের মাংস খাওয়াইছে, খাই না লাগিছে বল। হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। চোঙটা একটু বাড়াই দাও, বাইরের চোঙটা। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই এই যুব সংহতি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, যিনি তার প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় কি নাম জানো, সুকুমার, মাননীয় সুকুমার সরকার মহাশয়, যিনি শুধু মানুষের সেবা করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি এই সবাইকে নিয়ে সোসাইটিটি তৈরি করেছিলেন। খুব সুন্দর নাম, যুব সংহতি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। তাহলে যুবকদের একটা সংহতি প্রয়োজন, যদি আমাদের মানুষের সেবা করতে হয়, উন্নয়ন করতে হয়। বুড়ো মানুষরা পারে নাকি, যুবকরা যদি না এগোয়, তাহলে উনি দেখলেন তাহলে আমার আগে চাই যুব সংহতি। তাহলে যুব সংহতি যদি হয়, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে সামাজিক যে কল্যাণ, সেই কল্যাণ করবার জন্য এই ট্রাস্টটি তৈরি হয়েছিল। আমি এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সুকুমার বাবু সহ প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। হরি বল। এবার আপনাদের কি কাজ আছে এটা একটু করেন। আমি যখন কবিগানের আসরে দাঁড়াব, আমি তখন কিন্তু শিল্পী, আমি সবার অসীম সরকার, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই আমার গান শোনে। এই জায়গা একটি রাজনৈতিক কথা হবে না, এখানে মহাভারতের আলোচনা, গান্ধারী শ্রীকৃষ্ণের আলোচনা। আমি যখন রাজনৈতিক মঞ্চে দাঁড়াবো তখন আমি রাজনৈতিক নেতা। হরি বল। তাহলে এইটা হচ্ছে আমার পেটে দুটো ভাত জোটানোর মূল, আর নয় সব হয়ে যাবে আমার ভুল। আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে এত পর্যন্ত বড় করেছেন, আজ 45 বছর আমার গানের বয়স, জানি না ঠাকুর আর কতদিন গান করাবেন। আমি সকলের মঙ্গল কামনা করি, আর সকলে শান্তিতে সুস্থভাবে বাংলার প্রত্যেকটা মানুষ যেন তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারে নির্ভয়ে। আমি প্রশাসনের কাছে সেই প্রার্থনা জানাই। হরি বল। বাংলার মানুষ যা চাইবে তাই হবে। হরি বল। আসুন, আমরা যুব সংহতি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বখ্যাত শ্রদ্ধেয় শ্রী অসীম সরকার মহাশয় এবং তার সম্প্রদায়কে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবার আমরা শ্রদ্ধেয় বিখ্যাত কবিয়াল, বিশ্বখ্যাত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়কে উত্তরীয় পরিয়ে আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পড়াবেন সুনীল কুমার ভৌমিক মহাশয়। হরি বল। হ্যালো হ্যালো, মনিটার আর একটু লাগবে। হ্যালো 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 হ্যালো, এবার শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়কে ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা করবেন মিতা সরকার। মঞ্চে উপবিষ্ট সকল স্তরের
सहयोगीबृंद के एके एके बैच पढ़ाबें मिता सरकार झंटू सरकार पढ़िए दें चट झटपट पढ़िए दें और दो एक जन आसन पढ़िए दिन समय नष्ट कर তাহলে আমরা ব্যাস পড়াতে থাকুক আমরা আরম্ভ করি নাকি হরিবল ধরো জয় জয় রাধা কৃষ্ণ জয় গৌর রাম সীতা মাতা পিতা হরি চাঁদ গুরু চন্দ্র মানবে হরি হরি মানবে আমরা গান্ধারী প্রশ্নের মধ্যে বুঝতে পারলাম তার মনের ব্যথা যত শ্রীকৃষ্ণের উপরে তোনটা মনে একটু বেশি আছে মনিটারে না কোথায় ভগবানের উপরে দোষটা পাচ্ছে হরি বল টোন বেশি থাকলে লিখে যায় মনে রাখবে হরি বল আর টোন যখন একটু কমাবে তখন একটু ভলুম দিতে হবে নিয়মিত হরি বল শোনো মা গান্ধারী একটা গান ধরি ওর মধ্যে দিয়ে আমি তোমার প্রশ্নের জবাবগুলো যাব সব নহে ভগবান ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান আমি কি বার্তা দিতে চেয়েছি আমার এই গানের ভিতরে পোলাপান শব্দের অর্থ বহন করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা অসাবধানে রাখলি যে তোর ঘরের পোলাপান যার যার নিজের দোষে সেই দোষী দোষী নহে ভগবান আগে বুঝতে হবে আমাদের দুটো সত্তা দিয়ে দেহ তৈরি হয়েছে মা বাবার দুটো সত্তা কি কি ইংলিশে এটাকে বলছে স্পার্ম এবং ওভাম বাংলায় বলছে শুক্রাণু এবং ডিম্বাণু নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুই জনে মিলন রস আস্বাদনে যখন হয় মিলন পুরুষের
পুরুষত্বা নেমে এসে আশ্রয় করে নারীর ভালোবাসা। দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে হয় কোষ বিভাজন। কেউ কথা বলবেন না, আমার প্রত্যেকটা কথা কিন্তু মনে রাখলে কাজ হয়। তারপর সময় মতো তার মধ্যে আত্মা আসে। আত্মাটা কেমন আসে? মিলনের সময় নারী পুরুষ বাসর বাসে, এই বাচ্চা তিনটিকে থামান না, তো তুলে দেবো আমি। কাদের বাচ্চা? এখানে সামনে থেকে কথা বলা চলবে না, একদম একদম চুপ। তাহলে আমাদের দেহটা গঠন হয়েছে, এই দেহের মধ্যে কি কি আছে বিশেষত? আমরা বাইরে যেগুলো দেখতে পাই, ভিতরের জিনিস তো দেখার আমাদের সাধ্য নাই। ওটা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা দেহটাকে কেটে ছেটে দেখতে পারে কোথায় কোন অর্গান বিরাজ করে। আমরা জীবনেও দেখতে পারিনি যে আমার ভেতরে কি কি আছে। বিশেষ করে যেটা আমাদের 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু এবং একটা মন, 10-এ 6-এ 16 জন, তাদের রাজা হলো মন। এই মন হচ্ছে দেহের পরিচালক, কর্ম নির্ণায়ক। তাহলে আমাদের 10টা ইন্দ্রিয়ের মধ্যে 2টো ভাগ আছে। একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা জগতের সমস্ত কিছুকে অনুভব করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখ দিয়ে আমরা দেখি জগতের রূপ সৌন্দর্য, এইগুলো দর্শন করে আমরা ভেতরে আনন্দ অনুভব করি। কি সুন্দর একটি মেয়ে রে, কি সুন্দর একটা গোলাপ ফুল। কিন্তু যার চোখ নাই, চোখ বন্ধ করে দেখেন কোনটা গোলাপ না কোনটা সুন্দরী কোনটা বান্দরী, ওই বোঝা যায়। কার দাড়ি নাই কার দাড়ি আছে ঠিক পাওয়া যায় চোখ বন্ধ করি। তাহলে জগতের এই যে সৌন্দর্যকে, সৌন্দর্যের একটা রস আছে, এই রস আস্বাদন হয়। কোন মানুষের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, মানে আমি শুধু দেখি। তাহলে এটা দেখার মতো অধিকার দিয়েছে 2টো আঁখি। যার নয়ন 2টো অন্ধ, নয়ন 2টো বন্ধ, তার নাই কোনো দর্শনের আনন্দ। কর্ণ দিয়ে আমরা শুনি, কান, এই কান দিয়ে আমরা গান শুনি, কথা শুনি। ছোট ছোট কে গান গাইছে? ও মান্না দে গাইছে, বাহ কি সুন্দর লাগছে। কে গাইছে? লতাজি গাইছে। বাবা কোন পাখি ডাকছে গো? দোয়েল, দোয়েল। ওই দেখো কুটুম পাখি ডাকছে, দোয়েল পাখি ডাকছে, কিন্তু যে কানে কালা সে মান্না দে গায় না কাকে ডাকে বোঝে না কি তাই, কানে কালার যে কি জ্বালা। একবারই সব পয়টা কানে কালা, সেই লোকটাও কানে কালা, ওর বউও কানে কালা, ওর মাও কানে কালা, ওর বাবাও কানে কালা। তো লোকটা মাঠে চাষ করতে গেছে, আর এক ভদ্রলোক গিয়ে বলছে, দাদা আমি একটু হুঁকো খাবো, তোমার কাছে আগুন আছে? ও তো কানে কালা। ও কয়, আমার এই বাঁদিকের লাল রঙের গরুটা আমার শ্বশুর বাড়িতে দিছে। কয়, তা কই নাই আগুন আছে? কয়, তুমি বিশ্বাস না করো, আমার বৌরি ডাকিয়ে নিয়ে এসতেছি। কি জ্বালা! কানে কালা মানুষের সামনে গিয়ে খালি মুখ নাড়াবেন, কবে বুঝি বুঝি আমার গালাগালি করতেছ তো, বুঝি কিচ্ছু কবেন না। ও দৌড়ে বাড়ি গেছে, গিয়ে ওর বউরে কয়, তুমি বলো
বাদিকের লাল গরুটা তোমার বাপের বাড়িতে দেশে না, ওর বউ তো কানে কানে, ওর বউ তাড়াতাড়ি দৌড়ে শাশুড়ির কাছে যেয়ে কয়, মা এত তাড়াতাড়ি বাড়ি আসবে মাঠের থেকে, আমি জানি না কি ভাত রান্না করি নাই, বলে দেখো ওখানে লাঠি দিয়ে পিঠে খেয়েছে। ওই শাশুড়িও কানে কালা, শাশুড়ি যাইয়ে তার স্বামীর কাছে বলতেছে, দেখেছো দেখেছো দেখো বউয়ের আসপত্তা কি, না হয় আমি একটা শশা ছিঁড়েই খাইছি, তা মুখ জুলোই জুলোই কবে কেন, আমার পেটে ছাও আর আমারে খাবার ছাও, কানে কালা। তাহলে আমরা শ্রবণানন্দ অনুভব করি, অর্থাৎ শোনার একটা আনন্দ আছে, আনন্দ নিরানন্দ আছে, যখন নাম যজ্ঞে কেউ ভালো গান গায় আমরা সেখানে শুনে কান দিই। হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, আমরা শুনে আনন্দ পাই না? আর যদি কেউ যাইয়ে ধুম বলে কীর্তন আরম্ভ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তবে শালারে বায়না করিছে কিনা খেদা, চান্দা চাইয়ে দেখিছে মানে কান দিয়ে শুনে ভালো লাগতেছে আমার, ঠিক আছে তো, চক্ষু গেল কর্ম গেল, নাসিকায় আমরা গন্ধ নেই, সুগন্ধ দুর্গন্ধ অনুভব করি, ওহ কি সুন্দর রে শিউলি ফুল, বকুল ফুল খাই গন্ধ, করোনা হলে আর গন্ধ পাওয়া যায় না, ঠিক পাওয়া যায় না, কেরোসিন তেলও বোঝা যায় না, জিহুবা দিয়ে আমরা রস আস্বাদন করি, খাদ্য রস চর্ব চর্ষ লেজ্জ পেও, এই বাচ্চা তুলে দেওয়া লাগবে কি আমার, চুপ করে বসে খালি এই যন্ত্রটার আগায় যতক্ষণ না লাগবে ততক্ষণ ঠিক পাবেন না যে মিঠিয়ে না তিতিয়ে, একটা রসগোল্লা নিয়ে আপনি কানের মাথায় ঘষেন তো বোঝা যাবে, নাকের মাথায় ঘষেন, হাঁটু কি ঘষেন, আরো দেহের কত মাথা আছে দুই একটা মাথায় ঘষা দেন কি দেখি বোঝেন না, বোঝা যাবে যতক্ষণ নাই জিহ্বার মাথায় না লাগাবে, তাহলে এই জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি খাদ্য রস, আর ত্বকে স্পর্শ সুখ অনুভব করি, কিরে চামড়া, আর কাজ করি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে, হস্ত পদ ভুজ্য লিঙ্গ পাদ, আর যে ছয়টা রিপু আছে তার নাম কি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাছ, কিন্তু এদের পরিচালনা করে কে, মন, মনে না চাইলে তো আর খাই না, মনে না চাইলে তো আর গাই না, কথা বলি না, মনে না চাইলে তার দিকে তাকাই না, তাকাই মনে না চাইলে তাকে জড়িয়ে ধরি না, তাহলে মন হচ্ছে মূল, মন করতি পাপানি মন অলিপন্ত পাতকা, মন মনা ভুক্ত নচপূর্ণ না পাতকা, আমার আলোচনাটা কি ভগবানের দোষ না, দোষ হচ্ছে আমাদের মনের দোষ, এই মনের দুটো বউ আছে, একটার নাম সুমতি আর একটার নাম কুমতি, এই কুমতির ছয়টা ছেলে কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আর সুমতির তিন ছেলে এক মেয়ে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একটা মেয়ে আছে তার নাম ভক্তি, সুমতি মনকে গিয়ে বলে শুনছো ওগো ওই কুমতির কথা শুনে আকাশ করো না, তাহলে জীবনে ক্ষতি হয়ে যাবে, কিন্তু কুমতি ওই ছয় ছেলে নিয়ে সামনে দাঁড়ায়,
না না এই কাজ ভালো ওর কথা শুনি না বুঝিছে বিবেক সন্তানকে কয় বাবা ওই কাজ করা ঠিক নয় মানুষ বিবেক বাণী শুনে না বিবেক বাণী মানে না তখন কুকর্ম করে আর সেই কুকর্মের ফল সে ভোগ করে দোষ কি ভগবানের তুমি বোঝো না যে কোনটা খারাপ আর কোনটা ভালো কাজ শ্রী ঠাকুর হরিচাঁদের ছেলের নাম গুরুচাঁদ ঠাকুর এক ভক্ত গিয়ে ওনাকে বলছে বাবা ভালো রেখো কয় ভালো থেকো বলে বাবা আমি তো ভালো মন্দ বুঝি না বাবা বোঝো না না তোমরা কয় ভাই বলে পাঁচ ভাই তুমি কোনজন বড় জন তুমি সবাই বিয়ে করেছো বলে হ্যাঁ সবাই বেঁচে আছো একসঙ্গে আছো বলে না ছোট ভাইটা মারা গেছে সে ভাই বউটা কোথায় বলে আমাদের বাড়িই আছে তো আজকে যাবা তোমার ভাই বউকে নিয়ে রাত্রিবেলায় এক বিছানায় শোবা কয় তুমি গুরুজন ঠাকুর এত বড় মন্দ কথা বলছো শিখাচ্ছ কয় শালা তুই বলে ভালো মন্দ বুঝিস না তাহলে ভাই বউ নিয়ে শোয়া যে খারাপ এটা ঠিক পালি কি করি কেউ বলতে পারবেন যে আমি বুঝি না যে এইটা খারাপ কাজ চিটফান খুলে খুলে যারা টাকা মেরেছে তারা জানে না এই কাজটা ভালো না জানে না তাও করেছে বাবু সাজিয়ে টাই বান্ধে বেড়াইছে এখন বিড়াল যেমন জলের মধ্যে সুগনি দিলি চেহারা হয় সেই রকম হয়েছে এক একটা চেহারা ভগবান আকাশ করবা তুমি আ কথা কবা তুমি বেজাগা ঘষা ঘষি করবা তুমি বেজাগা বসা বসি করবা তুমি বেজাগা রসা রসি করবা তুমি আর দোষ ভগবান কি জানে জানে নিজের দোষে সেই দোষ ছয়টি ছেলে আছে রে তো বড়ই বিলাকেল যাতে হয় ঘরের সর্বনাশ তাতে বেশি Thank you.
राधाकृष्णर जुगलपद्य हृदपद्ये आराध्य शुद्ध चित्ते प्रणति जानाई साधुगुरु वैष्णव हेरी आर जत पुरुष नारी आमार भक्तिपूर्ण प्रणाम ग्रहण करिबेन सबाई मुंडे एक बार हरि बोल एनाम दुर्बल बोल नाम बिने कि आछे बोल एभव संसारे जे जन करे हरि चिंते हरि करे तार चिंते अंते जीव के निये जाए से भव सिंधु पारे তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলেশনার উপাসনা কর সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন এখানকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বেই সভাস্থান আমি দেইনি দর্শন যদিও নূতন আসি দেখলাম এদের অকৃত্রিম ভালোবাসাবাসি তাই এদের প্রত্যেকের শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ আমি প্রণাম করেছি অর্পণ এবার আজকে কবি কল্পনায় যেতে হবে এ সভায় আমার বিপক্ষে সুমন সরকার পরিচয় শুনলেন সর্বজন সে নিজ নাম পরিহরি নাম ধরিয়া নাম ধারী আমাকে করেছে কৃষ্ণগিরিধারী কয়েকখানা প্রশ্ন করে যায় এইবার তারই কল্পনা অনুমাত অনুপাতে আমার হবে কৃষ্ণ হতে জোর হাতে বন্দনা করি আজ গোবিন্দের চরণ হে আনন্দময় গোবিন্দ তুমি যোগাইও সব আনন্দ তোমার কৃপায় যেন ভক্তবৃন্দ সেই প্রেমানন্দ পায় আমি ভার দিয়ে তার পায়ে এবার যাচ্ছি কৃষ্ণের ভূমিকায় বসে শোনেন নরনারী এবার আমি কৃষ্ণ গিরিধারী আর বিপক্ষে গান্ধারী দুইয়ের মধ্যে হবে কথোপকথন প্রথম প্রশ্ন করেছে দান হয়ে কৃষ্ণ ভগবান আমার মরে গেছে 100 সন্তান মৃত পুত্রের মুখ দেখিবার কারণ গভীর রাত্রিকালে মশাল আমি হাতে জেইয়ে এসেছি মুখ দেখব বলে অঝরে মোর ঝরিছে নয়ন হঠাৎ আমি শুনতে পাই পিছনে এসে তুমি তা নাই করে হর্ষধ্বনি করি চতক্ষণ গান্ধারী জননী এখান থেকে প্রশ্ন আনি প্রথম প্রশ্ন করেছে উত্থাপন যদি কারো সন্তান মরে আর আত্মীয় স্বজন যদি যায় তার গোচরে তাকে সান্ত্বনা বাণী না দিয়ে কি এইভাবে হাসিয়ে দফা সারে এই ধরনের চরিত্র দেখি কি কারণ বুঝি নাই তো হাসির মানে বুঝাইয়ে দাও আমার সন্নিধানে আমার দুঃখের কারণে তুমি হাসলে কেন এর জবাব করো সন্তান আমি হাসছি কেন শোনো ওমা মাগো আমার দিকে তাকাও কাজ হবে নি হাসছি কেন শোনো আমি মনে মনে চিন্তা করি স্বয়ং দয়াল হরি গান্ধারী তুমি তো কোনো সাধারণই নারী নও যদি আমার কথা মানো তুমি তো তোমার 100 জন্মের খবর জানো নিজেই তো তাই কও 100 জন্মের খবর যে জানে মরে গেলে তার সন্তানে তার জল ঝরবে কেন নয়নে আমার একটু বুঝাও আপনারা কেউ আগের জন্মে কে ছিলেন কি ছিলেন কোথায় বাড়ি ছিল মা বাবা কে ছিল এই জায়গা কেউ কয়জন বলতে পারেন কন পারেন পারেন না পারে কারা আত্মদর্শী মহাপুরুষ যারা তাছাড়া কিন্তু সাধারণ জীবের দ্বারা পূর্ব জন্মের কথা বলা সম্ভব নয় ঠিক তো মশাই নাকি সুকুমার বাবু কি কন একদম তাহলে ওই কথা যদি কেউ জানতে পারে সে তো জানে মানুষ কি আর মরে আত্মাটা দেহ ধরে আত্মাটা দেহ ছাড়ে সে কি আত্মা দেহ ছেড়ে চলে গেলে পরে কান্না করে ওরে আমার বউ মরে গেছে রে কান্দে নাকি কায়দা আছে ফানি মরণ তুহু মম শ্যাম সমান এই গান লিখলো কেন ভালো করে শোনো যখন জরাজীর্ণ হয়ে যায় মানবের দেহ খান জরাজীর্ণ দেহ হলে ওই দেহ নিয়ে চলা যায় না কোনো কালে এই জন্য মরণকে তখন ডেকে বলে বন্ধু তুমি শ্যাম সমান এসো বন্ধু কথা লও আমার এই জরাজীর্ণ দেহটাকে আত্মাকে ছাড়িয়ে দিয়ে নূতন একটা দেহে পাঠিয়ে দাও যার দ্বারা আমি নবরস করব আস্বাদন প্রেমানন্দে করব হরিনাম সংকীর্তন কত যুবক যুবতী হতে কিরা না চায় হ্যাঁ
বুড়ি হইয়া গেলিও মনে হয় কি একটু যুবতী যদি হতে পারতাম, বুড়ো হইয়া গেলিও। হ্যাঁ আমি তাই কালিমা খাই, মিথ্যে কথা না, উপর দিয়ে যত কালা দেখা যায় না কেন তল দিয়ে সব দলা হয়ে গেছে। আমি মিথ্যে কথা করছি, চোখ ছুঁয়ে করছি, বসে শোনেন নারী নরে, আমারও তো যুবক থাকতে ইচ্ছে করে। কায়দা আছে দেখবেন, বয়স চল 45-50-এর উপরে তবু বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে বুড়ো প্ল্যাক করে নিয়ে কাজল পরে একদম ভ্যানিটি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, শাড়িও পরেনি কো, সে একটা কি যেন পোশাক পরে চলে যাচ্ছে একদম। ভালো আছিস তো রে, কাই দেখা তো? কি যুবকতিও চায় যুবতীও চায়, মিথ্যে কথা কইছি মা কও সত্যি কথা কও, তবে এই জায়গার কেউ চায় না, এই জায়গার সবাই ভালো, কেউ বিউটি পার্লারেও যায় না, কেউ মাথায় কালিও নেয় না। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি, কি মাঝে মাঝে দিয়ে একটা হাসার হাসির কথা বলবো না কি? আপনারা কি করেন? ওই বুড়িও কয় হয় কও রে, শোনেন দাঁড়ায় সবাতলি যদি দুই একটা হাসির কথা না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে রস ছিল তা বুঝি বুড়ো হয়ে শুকোয়ে গেল আগের মতো নাই, অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, দিবানে দুই আর ছোটা একটু সরু একটু মোটা। অগোসাইকে আছেন তো নাকি গৌর হরিব? শোনেন যে প্রাণ খুলে হাসতে না পারে তার কোনোদিন হাটের ব্যারাম সারে, যে হেসে যাবে জীবন বলে তার হাটের ব্যারাম হবে না কোনো প্রকারে, এক প্রকারের শ্রোতা আছে তারা জীবনেও হাসে না, সে বুতুম গাছার মতো বসে থাকে, কেতু কেতু দিবা তাও হাসবে না। মনে মনে ভাবলাম তাই আমি আজ প্রাণ কানাই, যে 100 জন্মের খবর জানা গান্ধারী জননী, তার দেশে ছেলে মরে তার কেন হয় অঞ্জরে, সেই জন্য আমার হাসি আইছে, আমি থামাতে পারি নাই কৃষ্ণ নীলমণি, আর সত্যি কথা কলম আমি না ঘাস থামাতে পারি নাই, ও রে কপালবে 100 জন্মের খবরও জানবা আবার ছেলে মরিয়ে গেলি কান্দিও দমা সারবা, কোনটা ঠিক তুমি কও? 100 জন্মের খবর জানা ঠিক না তোমার কান্না ঠিক? আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে কবু, একজন কাজ করার আটকে সাধু সাজিছে, আটক বোঝেন তো অলসতা, সাধু যদি সাজা যায় একটু চুল দাড়ি টাড়ি রেখে টেকে বেশ গেরুয়া পোশাক পরে গায়ে হরে কৃষ্ণ হরে আমার ঘটি যেন ভরে, একটা কায়দা আছে আলাদা কি কোনো কাজ করা লাগে না, আর তিলক টিলক কাইটে টাইটে যদি একবার দরজায় গিয়ে দাঁড়ায় দুটে না দিয়ে পারে কি ওমা কি কর, বেশ এত বড় দাড়ি চুল গেরুয়া বসন পরা কায়দা খাটো, সকালবেলা গুড়ির বাড়ি গেছে কয় মা হরে কৃষ্ণ, মা সকালবেলা দুটো সেবা হবে? বুড়ি মনে মনে ভাবে তাই ভোরবেলা যখন একটা সাধু বৈষ্ণবের দর্শন পাই আজকে দিনটি আমার ভালোই যাবে, আসুন আসুন হরে কৃষ্ণ আসুন বসুন, আপনি স্নান করে চলে আসুন আমি রান্না করছি। তো বুড়ির বাড়ি কাঁচকলা আছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে, কাঁচা লঙ্কা আছে, বুঝেছেন, নতুন আলু আছে, ওই সিদ্ধ দিয়ে একেবারে ফেনা বাতনা একেবারে শক্ত বাতনা রান্না করেছে, আর বোতল ভরা ঘি আছে, ও খাইয়ে দেখো কালকে সকালে এরম সিদ্ধ ভাত কিরম লাগে ঘি দিয়ে, ওই যদি পাই আর তো আমার কিছু দরকার নাই, বুঝতে পারিস কি বলছি,
রান্না করে কেবল ওই রান্নাঘরে রাখিছে, আর ওই সাধু বাবা এসে স্নান করে আন্নিকে বসেছে। আন্নি দেখবেন যারা ভঙ্গি ধরা সাধু, ভিতরে নেই প্রেমের মধু, তাদের ভাব ভঙ্গি রে বেশি, মানে একটা অন্যরকম কাজে পেদা, এইখানে আসবি না, এটা ছুবি না, এইটা ধরবি না, হাটে যাবে, আবার তুলসীর পাতা দিয়ে গঙ্গা জল ছিটতি ছিটতি যাবে। কি করতেছেন? প্রসাদ নিয়ে যাচ্ছি, সব এই জায়গায় দিয়ে পথ পরিষ্কার করতেছি, আর এদিক ওনার পথ পরিষ্কার চলছে। ওই জায়গা গুটি তুলসীর পাতা ঢুকানোর দরকার না। আজকে সুকুমার বাবু মরিছে, উনি ভাবতেছে এর কি না নিচে। এইবার উনি তো যাইয়ে ধ্যানে বসে মাঝে 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 এই কাঁপতেছে, বুড়ি ডাক দিয়ে কয় গোসাই কাঁপো কেন গায়? কয় বসবা না, বৃন্দাবনে রাধা গোবিন্দের মধুর মিলন হয়, সেই লীলা দেখিতেছি আমি বসে তোমার বারান্দায়। একে বলে আরোপে দর্শন, গুরু কৃপা না হলে সে বোঝে না কখন। বুড়ি ভাবতেছে আমার বাড়ি রানাঘাট হালালপুর, শালা বৃন্দাবন কত দূর, আমার ঘরে বসে সেই বৃন্দাবন দর্শন করতেছে রাধা গোবিন্দের মিলন, আমি একটু পরীক্ষা না করি ছাড়ব না। বুড়ি ওই যে থালা বড়িয়া রান্না করে রাখিছিল, বুড়ির একটা গাই গরু আছে কেবল ন্যাদাইছে, অল্প একটু গোবর একেবারে গোবর দিয়ে ধুমো উঠতেছে, ন্যাদাইছে চামচ খানেক গোবর বেশি নিয়ে, চামচ খানেক গোবর আনিয়ে ভাতের তলা দিয়ে ঢুকোই তুলছে। হ্যাঁ গোসাই তো আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ পাইয়া আর ঘি পাইয়া নেশে মাখাইয়া দুই চার গ্যাস খাবার পরেই ওই গোবর গেছে মুখের ভিতরে। এ বুড়ি মা, ভাতে গোবর কেন? বুড়ি খপাত করে দাড়ি ধরে বইছে, কয় হালালপুর বসে বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলন দেখো, তা ভাতের তলায় গোবর দেখো না, আজকে কি পাইছো? যেই দাড়ি ধরিছে ও দেখছে তার কাছে ধরা পড়েছি, মরিছি তো, কোনো মতে দাড়ি ছাড়াইয়া দিয়ে দোল, তো সাত আটটা দাড়ি হাতের মধ্যে ছিঁড়ে রয়ে গেছে। বুড়ি পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর ক্লাবের ছেলেরা যারা যুব সংহতির যে ছেলেগুলো, ওরা বলছে বুড়িমা কি হয়েছে? এ মারাত্মক সাধু আমার বাড়ি আসছে উত্তরাখণ্ডের চাইছে, এর এক একটা দাড়িতে 36টা রোগ সারে। আমি বলে গেলাম আমাদের ক্লাবে অনেকে রোগ বেঁধে আছে, কয়টা দাড়ি দিয়ে দাও, তা মোটে তিনটে চারটে দিয়ে উনি চলে যাবে, সবাই কয় ধর শেষ দাড়ি তাবিজ ভরে ভরে নেবো আমরা সবাই, সব মুহূর্তে দাড়ি টানিয়ে ছিঁড়ে প্লেন করে পাঠাই দিছে যাও। তুমি 100 জনের খবর জানবা, আবার ছেলে মরে গেলি কান্দবা, ব্যাপারটা কি? তুমি হালালপুর বসে বৃন্দাবন দেখবা, আর বাতের তলায় গোবর শুদ্ধ খাবা, ব্যাপারটা কি? এ কথা শুনলে কে না হাসে বলেন? এই জন্যে কালো শশী আমি তাই দিয়েছি হাসি, বুঝলে? এর মধ্যে আমার অন্য কোনো দোষ নাই মা, তোমারে কহিমা না, তুমি সাধারণই কোনো মহিলা না, তুমি 100 জন্মের খবর জানা হইলে একজন, এই জন্যে তারা মায়াতীত জগতে হয়, এ কথা মিথ্যা নয়, সন্তানাদি মরে গেলে কান্দে না কখন। হরি বল। এইবার ডাক দিয়ে বলে আমার ঠাই তোমার কাছে শুনতে চাই, তুমি ভগবান কেন করিলে একটা পক্ষ সমর্থন, যার নাম কৃষ্ণ কমলাক্ষ সে হবে নিরপেক্ষ, তার নাই কোনো পক্ষাপক্ষ, কিন্তু পাণ্ডব পক্ষ তুমি নিলে কি কারণ? কে বলছে আমার পক্ষ নাই? আমি কি বলেছি অর্জুনের ঠাই? যেরা যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রিয়ম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় ঠায় সম্ভব আমি যুগে যুগে। তার মানে কি? আমি কৃষ্ণ দয়াল হরি, সাধুদের পরিত্রাণ করি, অসাধুকে বিনাশ করি, তাহলে আমার পক্ষ আছে না? সাধুর পক্ষে না, ধর্মের পক্ষে না,
উনি কয় আমি বলে নিরপেক্ষ ভগবান নিরপেক্ষ থাকবে কেন আমি বলি তোমার নিকটে মা আমি আসি বারে বারে ভবের হাটে আমি যে ভক্তের মুটে ভক্তকে রক্ষা করি আমি সর্বক্ষণ তার একটা উদাহরণ দিতে বাসনা আছে আমার চিতে সত্যযুগে আপনারা জানেন প্রহ্লাদ নামে ভক্ত ছিল একজন ছিল তার বাবার নাম কি হিরণ্যকশিপু সেই প্রহ্লাদ শিশুকালে বসে শোনেনি জ্ঞানী দলে মুখে হরি হরি বলে হিরণ্যকশিপু ছেলে কিন্তু হিরণ্য হরি নাম করতে পারে না শ্রবণ হিরণ্যকায় বলিস না হরি হরি আমার চরমরি ওই হরির মুখে আমি প্রস্তাব করি আমার ছেলে হয়ে তুই হরি নাম করিস কি কারণ প্রহ্লাদ যখন একটু বড় হলো কৈশোরকাল যখন এলো হরিনাম আরো তার বেড়ে গেল মায়েরা শোনো ভালো ওই হরিনাম ভুলাইতে প্রহ্লাদকে ধরিয়া হাতে সন্ত ষণ্ড অমর্ত্য গুরুর সাক্ষাতে ওর বাবা নিয়ে দিল বলছে গুরুজি কি একটা কাজ করবা যে কোনোভাবে এর হরিনাম ছাড়াবা এই লেখাপড়ার মধ্যে মনটাকে জড়াবা প্রহ্লাদ লেখাপড়া করে বৎসর দুই রয়েছে গুরুর ঘরে গুরু ক খ শিখায় তারে যেই বলে ক প্রহ্লাদ কয় হরি কথা ক অমন হরি কথা ক গুরু মনে মনে ভাবে তাই কি করে হরি নাম ছাড়াই ওরে নামটা শিখাই কারণ নামটা কঠিনের বিষয় ও যদি নামটা পড়ে তাহলে হরি নাম ভুলে যাবে একেবারে নয়ের ঘরের নামটা প্রহ্লাদ শিখায় নয় একে নয় দ্বিগুণে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই একবার বলার পরে প্রহ্লাদ বলে গুরুর ধারে গুরু এইবার আমি কই কি তুমি এত সুন্দর শিক্ষা দিলে কি বলবো তবস্থলে নামটা শুনে আমার নয়ন দুটো ভরে গেছে জলে তুমি যখন আমাকে বুঝালে নয়াকে নয় আমি দেখি সারা বিশ্বময় আমার হরি ছাড়া আর কিছু নয় নয়াকে নয় হরি ছাড়া কিছু নয় প্রহ্লাদের গুরু মনে মনে ভাবতেছে তো ছাতা ছাড়াতে আরো জড়াই গেছে আরে কপাল রে হরি নাম ভুলাবার তরে নয়ের ঘরের নামটা শিখাই আমি এলে আরো বলে নয়াকে নয় মানে হরি ছাড়া কিছু নয় প্রহ্লাদ ডেকে কয় গুরুদেব আর একটা সুন্দর সূত্র পেয়েছি এই নয়ের নামটার ভিতরে কি বলে এই নয়কে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোর সংখ্যা হয়তো নয় দুগুণে কত হলো আঠেরো দুটো সংখ্যা হলো যে কয়টা জোর সংখ্যা হবে ওইগুলো যোগ করতে করতে আবার নয় হয়ে যাবে কি সুন্দর অর্থাৎ এক হরি আগে জগতে ছিল সেই হরি নির্গুণ থেকে সগুণে এলো সেই সগুণ হরি থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো আবার যখন হরি সমস্ত কিছুকে করে দেবে লয় জগতে লীলা প্রবাহ হব শেষ হরির মধ্যে সব করবে প্রবেশ এক হরি ছাড়া দেখবে আর জগতে কিছু নয় 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 তাহলে নির্গুণ ব্রহ্ম প্রথমে থাকে খুলে বলি আমি তোমাকে সেখান থেকে সগুণ ব্রহ্মে এসে এই সৃষ্টি লীলা হচ্ছে বিশ্বময় কিরকম বলে নয় একে নয় আমার হরি ছাড়া নয় নয় দ্বিগুণ আঠারো একে আট আঠারো এক আর আট নয় যোগ করলে হরি ছাড়া নয় তিন নং সাতাশ দুইয়ে সাত সাতাশ দুই আর সাত নয় হরি ছাড়া নয় দেখেছেন পাঁচ হরি চার নং ছত্রিশ তিনের পেটি ছয় ছত্রিশ তিন আর ছয় নয় হরি ছাড়া নয় পাঁচ নং পঁয়তাল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ চারের পাঁচে নয় আমার হরি ছাড়া নয় ছয় নং চুয়ান্ন পাঁচে চার চুয়ান্ন পাঁচে চারে নয় আমার হরি ছাড়া নয় সাত নং তেষট্টি ছয়ে তিন তেষট্টি ছয়ে তিনে নয় হরি ছাড়া নয় আট নং বাহাত্তর সাতে দুই বাহাত্তর সাত আট দুই নয় হরি ছাড়া নয় নয় নং একাশি আটে এক একাশি আট আর একে নয় হরি ছাড়া নয় নয় দশে নব্বই মনের কথা খুলে কই নয় আর শূন্য দপ করলে হয় না
হরি ছাড়া আর কিছু নয়। গুরুদেব মনে মনে ভাবে, তাই আমার চোদ্দ পুরুষের মধ্যে তো আমি এই সূত্র জীবনে শুনি নাই। তার এদেশে লেখাপড়া শিখাবার তরে ও তো লেখাপড়া আমারে শিখাইয়ে মারি। গুরু প্রহ্লাদ যে ধরে ওর বাবার কাছে গিয়ে হয়েছে উদয় কয়, এই যে তোমার তা তুমি বুঝিয়ে নাও, কেন ওরে আমার পক্ষে লেখাপড়া শেখানো সম্ভব না। কি কয় শোনো, ওর বাবা যখন জিজ্ঞেস করেছে প্রহ্লাদ ঝরঝর করে এই নামটা বলছে আর হরিময় জগৎ দেখছে, ওর বাবা বলে মনে করি ভাবো নাই দুষ্ট সন্তান, একে আমি বাঁচায় রাখব না, বাজারের থেকে বিষ আর এর করা বিষ পান, বিষ পানের যাবে প্রাণ। তীব্র বিষ যখন বাজার থেকে করলো আনায় প্রহ্লাদের হাতে দিল বিষ, প্রহ্লাদ বলে জগদীশ অমৃত আর বিষ সবই তো তোমার দান প্রভু, অন্তরে আমার আছে ভাবো আমি হরি বলে নিবেদন করে বিষ মুখে তুলে দেব প্রভু, তুমি কথা নিও তোমার প্রসাদ তুমি এই নরাধমকে দিও। জয় হরি বল, হরি বলে বিষের বাটি হাতে তুলে হরি নামে বিষ করে নিবেদন, যখন ওদের বিষ ঢেলে দিল নামের গুণে বিষ অমৃত হলো প্রেমানন্দে হরি হরি বল ভক্ত। প্রহ্লাদের বাবা দেখে তাই দুষ্ট তো বিষের দ্বারা মরে নাই, এরে তো মারাই চাই, এই কালকেও তো সাপ একটা করা নাই, সাপে যদি কামড় মারে বিষ ঢুকে যাবে ওর রক্তের ভিতরে, দেখি ওর কোন হরি বাবা রক্ষা করে দেখিব। এখন যখন দিল পরামিষ দেহের মধ্যে ঢুকাই দেবে সাপের কামড়ের বিষ, জল্লাদ বলে মন তাই করিস, বাজারে গিয়ে একটা বেগের কাছ থেকে কালকে উঠে সাপ নিয়ে প্রহ্লাদের বাবার কাছে দিল দর্শন। হিরণ্য বলে কথা নে, ওই সাপ ওর হাতে দে ওরে করি দংশন। প্রহ্লাদের হস্তে যখন দর্পপূর্ণ সর্প করল দান, প্রহ্লাদ বলে হে হরি সর্পের ভিতরে হেরি তুমি আত্মা রূপে আছে ভগবান, অন্তরে আমার আছে ভাবো আমি আজ হরি বলে সর্প হস্তে তুলে ওই সর্প গলে আমি জড়িয়ে নেব। প্রহ্লাদ যখন হরি বলে সেই সর্প হাতে তুলে গলে জড়িয়ে নিল, সবাই তখন দেখতে পায় রজনীগন্ধার মালা হয় হরি হরি। অনেক ভাবে চেষ্টা করে শেষটা প্রহ্লাদকে না মারতে পেরে প্রহ্লাদের বাবা বলে প্রহ্লাদের দ্বারে তোর হরি আছে কোন জায়গায় বল, বলে জলস্থল অনলে অনিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মিলে। প্রহ্লাদের বাবা বলে এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে, বলে আছে, দম্ভ ভরে স্তম্ভ পরে প্রহ্লাদের বাবা ফটিকের স্তম্ভে যখন পদাঘাত করে আমি হরি নরসিংহ মূর্তি ধরে বাহির হয়ে প্রহ্লাদের বাবারে টান দিয়ে উড়ু পরে নিয়ে নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করিয়ে দন্ত দিয়ে নাড়ি করিয়া চট্টম দুষ্টকে সংহার করি প্রেমানন্দে বল হরি, আমি সেদিন বাঁচিয়ে দিলাম ভক্তের জীবন। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষে আমি থাকি কার পক্ষে? ভক্তের পক্ষে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছেন আমার বাঞ্ছা কল্প তরু, ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্তে না দিলে আমি উপবাসে যাই। এইবার একটা গান গাই, আপনারা বসে বসে শোনেন সবাই, তারপরে আরো দু চার কথা আমি করিব বর্ণন, তারপরে আবার ওই গান্ধারী আসবে সে দু চার কথা বলবে, তারপরে আর একজন কবি আমি নিয়ে এসছি নিশিবাবু, দিদিও এসে আপনাদের একটু গান শোনাবে, গান অনেকক্ষণ হবে, তিন ঘন্টা না আরো বেশি হবে। হরি বল, থাকবেন তো আপনারা, হরি বল হরি বল। গান্ধারী মনে রেখে একটা কথা
যেতে হবে একদিন সোনা আপনাকে তোমার
তাই শুনিতে চাই শোনো শোনো গান্ধারী জননী বলতেছি তোমায় আমার কাছে ভগ্নীপতি বিয়াই বলে গো ভক্তি ধন পেলে আমি তাহার কাছে আসতে একদিন নারদ জিজ্ঞেস করেছে আচ্ছা কৃষ্ণ একদিকে তোমার বেয়াই দুর্যোধন আরেকদিকে তোমার ভগ্নীপতি অর্জুন তোমার নিজের বোন সুভদ্রাকে বিয়ে করেছে আসতে তুমি বিয়াইয়ের দল ত্যাগ করে ভগ্নীপতির দলে থাকো কেন পাণ্ডব আমি বললাম নারদ এটা তুমি দেখতে চাও না শুনতে চাও নারদ বলছে প্রভু এমন বোকা জগতে কেউ আছে যে দেখতে পেলে শুনতে চায় কারো কাছে দেখাটা তো প্র্যাকটিক্যাল আমি দেখতে পেলাম তোমাকে আর শোনা তখন আমি কৃষ্ণ বললাম মদ নার আমি নন্দলালা তোমার হাতে তুলে দিলাম আমি তিনখানি মালা এই তিনটি মালার বৈশিষ্ট্য আছে আমার শোনো খুব ভালো করে লক্ষ্য করিস এর একটা হচ্ছে উত্তম মালা আর একটা মধ্যম মালা আর একটা অধম মালা তিন রকমের ফুল দিয়ে গাঁথা আছে এই মালা তিনটি দিলাম তোমার কাছে তুমি এখনই দুর্যোধনের সভাতে যাবে গেলেই তোমাকে জিজ্ঞেস করবে নারদ তুমি কেন এই সভায় এসেছো তুমি বলবে আমি তিনটি মালা নিয়ে এসেছি একটি হচ্ছে পারিজাত পুষ্পমাল্য কোনো মাল্য হয় না যার তুল্য অত্যন্ত সুমন্ত্র এটা উত্তমের আর এটা হচ্ছে মধ্যমের মালা আর এটা হচ্ছে অধমের মালা রাজা মহাশয় তিনজন ব্যক্তি যদি থাকে তোমার এই গণ্ডির মধ্যে এই জায়গায় তাহলে তিনজনকে তিনটি মালা পরিয়ে দেবো সে হচ্ছে একজন উত্তম ব্যক্তি একজন মধ্যম ব্যক্তি আর একজন অধম ব্যক্তি কিন্তু রাজামশাই তোমাকে করি মানা এর একজন ব্যক্তি কম থাকলেও কিন্তু মালা আমি দেব না যাও নারদ এই কথা বলো দেখো কি মালা হাতে সাথে সাথে করিল গমন দুর্যোধনে সভাতে গিয়ে দিল দর্শন ভেরি ইন্টারেস্টিং স্টোরি দুর্যোধন দেখা মাত্র
সুযোধন দেখা মাত্র কেন নারদ তুমি সভা মাঝে নারদ বলে তাই শুনো রাজা মশাই গো আমার বুকের মাঝে জ্বালা আমি তিনজন মানুষ এক জায়গায় পেলে দিতাম তিনটি মালা খবরদার করি মানা একজন কম থাকলে হবে না বলো উত্তম মধ্যম অধমকে মালায় আমি দিয়ে যাব দেখাইয়ে দেও আমাকে জগতে আর মেলে না বাল্য শিক্ষার জ্ঞানটাও দুর্যোধনের হয় নাই গান্ধারে দুর্যোধন বলছে আমার চাইতে উত্তম ত্রিজগতে কেউ নেই আমরা ছোট্ট সময় শিখেছি বাল্য শিক্ষায় আপনাকে বড় বলে বড় পোষে নয় লোকে জানে বড় বলে বড় তো সেই নারদ বলে বুঝলাম তুমি উত্তম তাহলে মধ্যম হবে কেটা ভালো করে জবাব দাও তুমি ও গান্ধারীর ব্যাটা দুর্যোধন বলে চেনো না মধ্যম তুমি নারদ মুনি সব সময় আমার কাছে বসে রয় আমার মাতুলি শকুনি শকুনির গলায় মধ্যমের মালা খানি গো তাহলে অধমকে বা হবে দুর্যোধন বলছে সবার মধ্যে একজন বলো কে অধম আছে পারিষদ বর্গ সবাই বলছে না রাজা মশাই একজন উত্তম একজন উত্তম রাজার সভায় অধম কেউ থাকতে পারে না পারে আমার দলে যারা যারা আছে একেবারে ফেলানো নিয়ে আমি চলি না আমি যদি নাও যাই যে দুইজন এখানে আমি ছাড়াও গান গাবে কবি গান ওনরাও যদি না আসে এদের মধ্যে এমন মানুষ আছে এরা প্রশ্ন করে কবি গান গাইয়ে বাড়ি চলে যাবে জবাব দিয়ে মনে হচ্ছে দোহার বসে রয়েছে না যারা সব দিক দিয়ে লক্ষ্য রাখে তাদের সঙ্গে যারা থাকে তারাও একেবারে কোমার বেজাই দিয়ে দেখো আমাকে মিঠু কৃষ্ণর কথা তো কলার আর বন্টু আসলি তো তার ওই ওস্তাদ শ্যামল বাবু আসবে না যাক ঘরে যে একটু কি সুন্দর খুশ করে একজন ধরি গুদুডুম গুদুডুম বাজনা আমাদের রাজা উত্তম হলে আমরা অধম কোনো অধম মানুষ উত্তম রাজা রাখে না এখন তো দুর্যোধন বিপদে পড়েছে অধম কোথায় পাই অধম না হলে ওই ভালো মালা আমার ভাগ্যে নাই একজন কোন পড়ে গেলে তোর পাবে না মালা খেলা আছে তো মনে আছে তো নাকি
হঠাৎ দুর্যোধন দেখে একবারে রাস্তা দিয়ে মেথর হেঁটে যাচ্ছে। আরে তুই না বোঝে না, তোকে বললাম মালা নিয়ে যা। ও আমাকে মালা নিতে ডাকিতেছে বাড়ি বাড়ি গো। আবার ইতর মেথর পায় ব্যাপারটা কি এইটা একটু জানি। রাজা মশাই কি বলতে চাইছে, এই মালাটা করাইনি যা। কিসের মালা? বলে এটা অধমের মালা, অধম। এই রাজ্যের মধ্যে সবচাইতে অধম, তার জন্যই মালা। আমাকে দিচ্ছিস কেন? বলে তুই তো অধম। কেন রাজামশাই? তুই যে পায়খানা পরিষ্কার করিস, তুই যে নোংরা ঘাটিস। তখন মেথর বলছে, রাজামশাই একটা কথা বল। কি ছোট? তাহলে যারা নোংরা পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, প্রস্রাব পরিষ্কার করে, তারা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এটাই তো বলতে চাইছেন? হ্যাঁ। বলে তাহলে মালাটা আমার গলায় দেওয়া লাগবে না, তাকে দেব। বলে আপনি মালাটা নিয়ে আপনার মায়ের গলায় দিন। মা হচ্ছে জননী জন্মভূমিষ্ঠ শ্রদ্ধা আদতি করিব। ও রাজামশাই খুব লেগে গেছে গায়ে, হ্যাঁ। আপনি তো বললেন যে পায়খানা পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, প্রস্রাব পরিষ্কার করে, সে সবচেয়ে নিকৃষ্ট। আপনি আপনার মার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। আপনার মা, আমি আর কদিন আপনার বাড়িতে পায়খানা পরিষ্কার করেছি? আপনার মা কতদিন খেতে বসে আপনি পায়খানা করে দিয়েছেন কোলের মধ্যে শিশুকালে? আপনার মা কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে? আপনার মা সেই পায়খানা প্রস্রাব সহ জড়িয়ে ধরে আপনাকে বুকে করে কত রাত কাটে? মা যান বাড়ি গিয়ে শুনে আসুন। কটা দিন, কটা মাস, কটা রাত আপনার মা এইভাবে নোংরা পরিষ্কার করে সেবা দিয়েছে? মা ঘুমাতে পারেনি, রাতের মধ্যে কয়বার প্রস্রাব করতেন, কবার পায়খানা করতেন মার কাছে শুনে? যদি নোংরা পরিষ্কার করলেই তারা ইতর হয়, যদি নোংরা পরিষ্কার করলেই তারা নিকৃষ্ট হয়, তাহলে মালাটা আপনার মায়ের গলায় দিন। আমরা মেথর জাতি সমাজের মা, আমরা সমাজের নোংরা আবর্জনা পরিষ্কার করে সমাজকে সুস্থ রাখি। আমরা না থাকলে সমাজ সুস্থ থাকে নাকি? মেথর দম এরা নিকৃষ্ট, কে বলছে? বড় বাবু, আপনি কাচের ঘরে থেকে কম্পিউটারটা সামনে রেখে পায়ের উপর চরণ ঝুলিয়ে ঝুলিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, আপনি কি জানেন ওই মাঠে রৌদ্রে পুড়ে জলে ভিজে যারা খেটে খেটে আপনার পেটের ভাত জোগাড় করছে, আপনি কি জানেন কত কষ্ট করে ওই কাঁচা মালগুলো মাঠে তৈরি করতে হচ্ছে চাষির, আপনি জানেন? জানেন
তাহলে আপনি ওকে ছোট মনে করতে পারতেন না। আপনি সব চাইতে ওর মূল্যটা বেশি দিতে, যেদিন এই নিচের তলার মানুষ জগতে মূল্য পাবে সেদিন জগৎ সুন্দর হবে, তাছাড়া হতে পারে না। আপনি আমাকে বলছেন নিত দুর্যোধন বলে তাই মালা দিয়ে দরকার নাই, এ নারো আমি বলি তোর গোসর, তোর জন্য এত বেশি কথা শুনলাম তুই তাড়াতাড়ি সর, মালা দিয়ে নানো তুমি গো অমনি চলে এলো। আমি যেখানে বসা আছি সেখানে হাজির হলো, আমার পাশে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সবাই বসা যায়, মালা তুমি গাছে এনে নারদ আমার হাতে দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, আমার হাতে দিয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করো তার এই সভায় তিনজন মানুষ আছে কিনা, উত্তম মধ্য। নারদ বলছে আবার ঝামেলায় ফেলবে কৃষ্ণ, জিজ্ঞেস করো না। নারদ বলছে ও যুধিষ্ঠির বলো আমার কাছে তোমার এই সবার মধ্যে কি তিনজন মানুষ আছে, একজন উত্তম হবে আর একজন মধ্যম হবে, আর একজন অধম হবে বটে, এই তিনজন কে কে একটি বলো আমার নিকটে। যুধিষ্ঠির বলে নারদ মুনি গো বলি তব আমার শ্রীকৃষ্ণের উপরে জগতে উত্তম আর কেউ নাই, উত্তমের মালা খালি গোবিন্দের গলায় গো তুমি পরাইয়া দাও এবারে, আর মধ্যমের মালা খালি করো নিজের গলার পরে, আর অধমের মালা খানি তুমি গো আমায় করো দান, আমার মতো অধম কেউ নাই এই বিশ্ববিদ্ধ, আমি কৃষ্ণ ভজন পরিবারের জন্য এই জগতে তিনলা, মায়া ভাষে বন্দী হয়ে এই জন্ম খোয়াইলাম। বললাম নারদ এইবার বলো দুর্যোধনই বা কেমন আর যুধিষ্ঠিরই বা কেমন, তখন নারদ বলে প্রভু আজকে বুঝলাম এই দলে তুমি থাকো কিংকর, প্রিয়াই ভগ্নী পতি নয় একমাত্র ভক্তি মূল, তাই ভক্তির মাধ্যম হওয়ার একবার বেমান উনলে হরি হরি বলুন যত ভগত গোসাই। অগন্ধারী তাহলে দোষ আমার না, যে যেমন কর্ম করে আসি এই চলাচলে সেই কর্মফল তাকে ভোগ করতে হয়, মানুষ নিজের দোষ না খুঁজে নিজের দোষ না বুঝে শুধু শুধু ভগবানের উপর দোষ চাপায়, ভগবান তুমি আমাকে করলে না, ভগবান কর্মফল দাতা, আর কর্ম করার অধিকার তোমাকে দিয়েছে বিশ্বপিতা, তুমি কি কাজ করবে সেই কাজ অনুপাতে ভোগ পাবে, যেমন কর্ম তেমন ফল বলি তো ঠাই, এই জায়গায় ভগবানের কোনো দোষ ত্রুটি নেই। তবে হ্যাঁ তার পাপপুণ্য ভগবান গ্রহণ করেন, তার যদি কারো আত্মসমর্পিত দেহ মন হয় যে নিজের সুখে অসুখী না নিজের দুঃখে দুঃখী না কৃষ্ণ সুখের জন্য সে সব করতে পারে, যেমন রাধারানী কৃষ্ণ সুখের জন্য তার চরণের ধুলি পর্যন্ত নারদের কাছে পাঠিয়ে দিয়েছিল, কৃষ্ণের মাথায় চরণ ধুলি দেওয়ার জন্য রাধারানী, কৃষ্ণের মাথায় ধুলি দেওয়া কি সোজা কথা, ভগবানের মাথায় আমার পায়ের ধুলি দিলে আমি নরকে যাব না, কিন্তু
ঠাকুর শুভ নারদ বলেছিলেন, কোন ভক্ত বা ভক্ত যদি তার চরণের ধুলি কৃষ্ণের মাথায় দেয় তাহলে আমার মহিলার মাথা ভালো হবে। সত্যি ভালো হবে তো, পায়ের ধুলি দিলে ভালো হবে তো? নিয়ে যাও, তুমি ধুলি দিয়ে দেবে কৃষ্ণের মাথায়, তুমি যে নরকে যাবে। রাধা বলে, স্বর্গ নরক জীবনে করি নাই, পর কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বন্ধুটা নাই। আমার বন্ধু যদি থাকে সুখে তাতেই শান্তি আমার মনে, যদি ধুলি দিলে তার মস্তকে আমার বন্ধু ভালো হয়। আমার কাছে বল দেখি, ধুলি নিতে কোনো পাত্র এনেছিস নাকি? নারদ বলছে, না না পাত্র তো আনি নাই হে ভাই। দেখে বলে বিধুমুখী, তোর মাথায় নামা বলি দেখি, ওই নামা বলি খানা মৃত্তিকায় পেতে দে। পেতে দে মাটির পরে নামা বলি, তার উপরে দেব পায়ের ধুলি, সেই ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় টেনে দে। নারদ মুনি বলে, তাই এত বড় স্পর্ধা জীবনে কারো দেখি নাই, যে নামা বলি আমি মাথায় তুলে রাখি সব বোধাই, তারপরে দেবে কি? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ কোন শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম। এই বীজের মধ্যে বৃক্ষ যেন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে কেমন রাধা কৃষ্ণ মূর্তি। একেবারে বন্ধু রাধা, রাধা নয়নালো তুমি আমার আছেন, জীবন যৌবন মন প্রাণ সব সব নিয়েছে, প্রাণকে সবকে সব দিনে সব সব সবের মতো দেখি, তারই চরণ তারই ধুলি তারই নামের নামা বলি, সুস্থ হবে বলো মালি, চরণ খানা দিতে তারে বাকি আছে না, এই ধুলি কৃষ্ণের মাথায় দিলে যদি বন্ধুর মাথা ব্যথা যায় চলে, তাতে যদি আমার নরকেও বাস হয় আমি সেই নরকে যাব, প্রেমানন্দে কৃষ্ণ জুড়ে গান গাব, আমি শুনতে পাবো ভালো হয়েছে আমার বন্ধু শ্যামারায়। এই জগতে যদি কেউ যেতে পারে তার ব্যাপারটা আলাদা, সেই ধুলি নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের মাথায় টেনে দিয়ে তার মাথা ব্যথা ভালো হলো। কৃষ্ণ বলল, নারদ তুমি নাকি বড় ভক্ত, তা তুমি পায়ের ধুলি দিতে পারবে না, এই জন্য তুমি বড় ভক্ত হতেও পাইবে না, খালি কৃষ্ণের সামনে ল্যাংটাও নিতে হবে না, কৃষ্ণ সুখের তারে চরণের ধুলিও দেওয়া যোগ্যতা চাই কৃষ্ণের শিবে। ও মা গান্ধারী এই দর্শন, তোমার ছেলেরা যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে, করে নাই আমার পদে আত্মসমর্পণ, যুধিষ্ঠির কৃষ্ণ ছাড়া বোঝে না কখন, ওরা বনবাসে গিয়েও কৃষ্ণ বলে একবার প্রেমানন্দ হরি হরি বলুন, মিথ্যা কথা নয় আমি দোষী পরিচয়, এই কুরুক্ষেত্রে আমার কোন দোষ নাই, আমি দান করি সবার কর্ম ফল, পরিষ্কার বলে গেলাম আমি সভ্য সভ্য, যেমন হাকিমের কাছে বিচার গেল হাকিম বিচার করে বিচার অনুপাতে ফাঁসি দিতেও পারে, তাই
প্রথমবারে আর তারে আমি বলব না প্রবেশ এইবারে গান্ধারি দাঁড়াইলে আসি দেখি এসে কোনো ভাবে এসে কোনো কোনো কথা কয় কোনো ভাবে ধার আসে এরপরে গান্ধারি এসে নূতন প্রশ্ন ধরে আবার কিন্তু দিয়ে যাবে স্বপ্ন সভা করে তারপরে শিবাবু আসিবে সভায় তিনিও গান্ধাইবেন কৃষ্ণের ভূমিকা আমার কিছু হয়ে যায় আমার করে জায়গা দেবেন ভক্তের জায়গা পায় কেন এর বেশি কথা বলি বলে যায় দেবানন্দে উলুধ্বনি হরি ধ্বনি করে আর তার বেশি কথা বলি না বলবো না আছে যত ভাগে তোর বন্দনা করে যাই সবার চরণ ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে তবে অসত্য ভগবান চলিয়ে ফিরে প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ ভগবান হরি হরি বলো।